আল আমিন আপনি লিখেছেন কোনো মুসলিম যদি আত্মহত্যা করে তার জন্য কি জান্নাত পাওয়ার দোয়া করতে পারবো অবশ্যই করতে পারবেন কারণ সে হয়ে যায় না নবী করিম সুন্দর হাদিস থেকে যে আত্মহত্যাকারীর স্থায়ী জাহান্নামের কথা বলা হয়েছে সেক্ষেত্রে প্রায় সকল মুহাদিস রামের ব্যাখ্যা এবং বিশ্লেষণ হলো যদি কেউ আত্মহত্যাকে হালাল করে তার জন্যই কথা প্রযোজ্য বা এখানে দীর্ঘস্থায়ী জাহান্নামে থাকার কথা বলা হয়েছে কিন্তু আত্মহত্যাকারী ব্যক্তি যদি অমস্তিম নন ইমান থেকে ইসলাম থেকে খারিজ হয়ে যান না ইমান হয়ে যান হয়ে তার কারণে তিনি তার অপরাধের প্রায়শ্চিত্ত করার বা একসময় তিনি জান্নাতে আসবেন এমনটি হতে পারে আল্লাহ চালে তাকে মাফু করে দিতে এই তার জন্য আমাদের অবশ্যই দোয়া করা উচিত আর দোয়া করা উচিত দেখি তো তার জানাজা আমরা পড়ছি জানাজার মাধ্যমে তার মাধ্যমে তো তার জন্য আমরা আল্লাহ কাছে দোয়া করছি